बस आप दिसना। तो বন্ধুরা আজকে চলে এসেছি একটা দারুণ মজার ভিডিওতে। আজকে একটু ছোট করে ফিস্টি করছি আমরা তিনজন বন্ধু মিলে, তো চিকেন মাংস একটু খাওয়া হবে, বাস এটাই। হলুদগুলো একটু কম করে দিবি। মাংসটা একটু ম্যাগনেট করে নিচ্ছি, প্রথমে দই দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য সরষের তেল দেবো। সরষের তেল, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ম্যাগনেট করে নিলাম, একটু ভালো করে দিয়ে রেখে দেবো, তারপরে রান্না করবো। পেঁয়াজ, আলু, লঙ্কা টঙ্কা সব একদম কেটে যাচ্ছে অবস্থা করে নিয়েছি আমরা। জায়গাপত্র নেই, মগের মধ্যে রাখছি, যেটাতে চান করি সেটাতেই খাই। বেডের মধ্যে ছাড়াচ্ছে আদা রসুন, মানে হোস্টেলের তো বুঝতে তো পারছো আর কি। এই যে আমার রজত বন্ধু পেঁয়াজ কাটছে, শিলাজিৎ বন্ধু আদা রসুন ছাড়াচ্ছে বেডের মধ্যেই। হ্যাঁ, এটাই লাইফ, এটাই এনজয়। মাংসটা কষা হচ্ছে, কোনাটা অনেকটা ছোট হয়ে গেছে আমাদের, তার জন্য পাশে থালা দিয়ে ধরে গেছে যদি মাংসটা পড়ে যায় নিচে তার জন্যে। আর কষা হচ্ছে, প্রায় কষা কষা হয়ে এসছে, চলছে খাবার দাবার রান্না আর কি। চিকেনের জুসটা শুধু ফুটছে, দেখো টকবক 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 করে আওয়াজ হচ্ছে, ভালো করে দেখো। আর কালারটার রঙটা মানে জাস্ট আনবিলিভেবল, এটা খাবার সময় কেমন টেস্টে আলাদা ব্যাপার, কিন্তু যে কালারটা হয়েছে আর লাগছে দেখতে, দারুণ লাগছে। বন্ধুরা সবাই একটু প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বিশেষ করে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও। কালারটা দেখো শুধু, এরকম চিকেন কষা আর রুটি মানে আলাদাই মজা। সব রেডি হয়ে গেছে রান্না ফান্না, রুটি আছে এখানে, আলু ভাজা, এখানেও চিকেন, এখানেও চিকেন, এখানে চিকেন, এখানে ভাত, সবগুলো খাবো। কাদেরটা ক্যান্টিনেরটা ভালো হয়নি, চিকেন পিসটা। আর কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো, শুধু বয়লটা ও অনেক গরম, প্রচণ্ড গরম, আর ভিতরটা একদম দারুণ একটা দেখতে পাওয়া যায় আলাদাই। ও দারুণ চিকেন চিকেন চিকেন, মুরগি কঁকর কঁক, দারুণ দারুণ। আমি নিজে রান্না করছি তাও দারুণ লাগছে খেতে, ভেবেছিলাম খারাপ হবে কিন্তু দুর্দান্ত লাগছে খেতে। রুটি দিয়ে জুসটা খেয়ে দেখি কেমন লাগে, বিউটি বিউটি। চিকেনের আলু আর রুটি, ব্যাপার
জমে ক্ষীর বন্ধুরা প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো হাতে পৌঁছে দিও এবারে একটু ভাত খাবো রুটি খেলাম তো একটু ভাত আলু জুস একটু আর এই চিকেন লেগ পিস ভালো আছে তো চিকেন লেগ পিসটা একটু ভাতটা খাই একটু জাস্ট আনবিলিভেবল চিকেনের জুস বাচ্চা ছেলেদের মতো মাটিয়া খাবো লেবু সেটা ঝাল খাবো না আমি বাচ্চা লেবু আর চিকেন বাঙালির বস বাঙালি খাবো না কি করবো খেয়ে বাঁচো বন্ধুরা বন্ধুরা আজকে এতটাই ভিডিও শেষ পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু প্লিজ।